পলিটিক্যাল সায়েন্স অনার্স রাখিথিবা সমস্ত ছাত্রছাত্রী বা পলিটিক্যাল সায়েন্স অনার্স রাখিবাকু চাহুথিবা সমস্ত ছাত্রছাত্রী মানে আজির এই ভিডিওটি তোমমানক পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজি এই ভিডিওরে জানিবা কোন না পলিটিক্যাল সায়েন্স যে অনার্স রে কতটি পেপর অছি, কেউ কেউ সবজেক্ট পড়ব, অনার্স রে কেউ কেউ বিষয় পড়ব, কতটা পেপর অছি, সব ডিটেলস আমি জানিবা, কেউ কেউ পেপর পড়ব, কতটা পেপর অছি, ফার্স্ট ইয়ারে কেইটা অনার্স, সেকেন্ড ইয়ারে কেইটা অনার্স পেপর, থার্ড ইয়ারে কেইটা অনার্স পেপর এবং কোন কোন বিষয় পড়ব সে সম্বন্ধে আমি এই ভিডিওরে টোটাল ডিটেলস না আলোচনা করিবা। পিলা মানে তো দেখি পারুথিব এটি অছি স্টেট মডেল সিলাবস ফর আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন পলিটিক্যাল সায়েন্স, যে মানে পলিটিক্যাল সায়েন্স করুচন্তি বা পলিটিক্যাল সায়েন্স অনার্স রাখিব সেই মানকর সিলাবস পেপর আমি আলোচনা করিবা। টিকে তলকু তলু যাও, আন্ডার চয়েস বেসড ক্রেডিট সিস্টম তুমি সিবিসিএস মেথডে তুমি পড়িব। তো আউ টিকে যা দেখ লেখা যাইছি কোর্সেন স্ট্রকচর অফ ইউজি পলিটিক্যাল সায়েন্স অনার্স, কোন কোর্সের স্ট্রকচর অফ ইউজি পলিটিক্যাল সায়েন্স অনার্স পিলা মানে দেখ আমি প্রথম সেমিস্টার কথা কইবি, যে মানে এই বর্ষ আডমিশন করিছ সেই মানক কথা কইবি, ফর্ম পকাউছ আডমিশন করিব তো দেইছি AECC1 মানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা কৌছে আমার কম্পলসরি যেটা কৌছে এ বর্ষ তোমার কম্পলসরি আছে EBS পরিবেশ অধ্যয়ন ও বিপর্যয় পরিচালনা ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে এনভায়রনমেন্টাল স্টডি অছি সেইটা আমি পড়িবা 100 মার্ক। তো কেতে মার্ক পড়িবা কোন পড়িবা সব কইদবি পিলে কো কো পেপর পড়িবা। তো প্রথম সেমিস্টার পিলা পলিটিক্যাল সায়েন্স অনার্স যেমন রাখব আমি AECC গোটে পড়িবা 100 মার্ক, 80 মার্ক সেমিস্টার কোর্স করিবা এক্সাম দবা, 20 মার্ক 20 মার্ক গোটে ইন্টারনাল করা যাব আমার। তারপর গোটে C1 তুমি কো স্যার C1 কোন, অলরেডি গোটা কইদেছি কোর্স বলে কি কোর কোর্স মানে অনার্স পেপর। আমি যেতবে পলিটিক্যাল সায়েন্স অনার্স রাখবা তো অনার্স পড়িবা, তো অন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কোর 1 পড়িবা, অনার্স পেপর 2 পড়িবা, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রাসি ইন ইন্ডিয়া পড়িবা, আর GE রয়েছে যে মানে পলিটিক্যাল সায়েন্স GE রাখবে, পলিটিক্যাল সায়েন্স অনার্স রাখি দিয়া পিলা পলিটিক্যাল সায়েন্স ইলেকটিভ রাখব না, GE মানে জেনেরিক ইলেকটিভ। তো যে মানে বি পলিটিক্যাল সায়েন্স ইলেকটিভ রাখবে সে মানে পড়বে ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তারপরকে আসলে আমার সেমিস্টার টু রে তোমাদের কম পড়ব AECC2 যেটা কি কম্পলসরি 100 মার্ক যেটা কি যোগাযোগ MIL অছি পড়ব, কোর পেপর 3 রে পড়ব পলিটিক্যাল থিওরি কনসেপ্ট অ্যান্ড ডিবেট পড়ব, কোর পেপর 4 IB রে পড়ব পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া পড়ব, আর GE2 পড়ব গভর্নেন্স ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস পড়ব। C3 আমি থার্ড সেমিস্টার কথা কইবা, ফার্স্ট সেমিস্টারে 2টা অনার্স পেপর গোটে ইলেকটিভ গোটে কম্পলসরি, সেকেন্ড সেমিস্টারে 2টা ইলেকটিভ গোটে অনার্স পেপর গোটে ইলেকটিভ গোটে কম্পলসরি, বট +3 যে সেকেন্ড ইয়ার যেত তোমার হয়েযাব পিলে সেকেন্ড ইয়ারে তোমাকে পড়া পড়ব অনার্স পেপর টিকি অধিকা, কোণ না কোর পেপর ভি পড়ব বা কোর পেপর পঞ্চম ইন্ট্রোডকশন টু কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স পড়ব, কোর পেপর VI পড়ব ইন্ট্রোডকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ব, কোর পেপর DII পড়ব প্রসপেক্টিভ অন ইন্টারন্যাশনাল রিলেশন পড়ব, GE3 পড়ব গান্ধি অ্যান্ড দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পড়ব পিলে, তাপরকু ACC গোটে পড়া পড়ব তোমাকে যেটা কি কলেজ ইউনিভার্সিটি সেটা চুজ করিব হলা। তাপরকু আসিগলা চতুর্থ সেমিস্টার পিলে পলিটিক্যাল সায়েন্সর চতুর্থ সেমিস্টারে কোণ পড়ব না কোর পেপর VIII রে পড়ব পলিটিক্যাল প্রসেস অ্যান্ড ইনস্ট্রকশন ইন কম্পারেটিভ রেসপেক্টিভ, কোর পেপর IX রে পড়ব পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, কোর পেপর X রে পড়ব গ্লোবাল পলিটিক্স, আর GIV রে পড়ব ইউনাইটেড নেশন অ্যান্ড গ্লোবাল কনফ্লিক্ট, আর ACC এটা ইউনিভার্সিটি কলেজ ফ্রম রেসপেক্টিভ ACC কোর্স যেটা আছে সেটা পড়ব। পঞ্চম সেমিস্টার পিলে মানে পঞ্চম সেমিস্টারে কম পড়ব তুমি না ওয়েস্টার্ন পলিটিক্যাল ফিলোসফি, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অ্যানসিয়েন্ট মেডিয়াভেলি, DSC ইন্ট্রোডাকশন হিউম্যান রাইট, DSC2 পড়ব ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া, তারপরে পড়িয়া পড়ব আমার
ଯୋଉ ଭିଆଇ ରହିଲା ବା ଆମେ କହିପାରିବା ସିକ୍ସ ସେମିଷ୍ଟାରରେ କଣ୍ଟେମ୍ପୋରାରି ପଲିଟିକାଲ ଫିଲୋସଫି ପଡ଼ିବ, ଏକ୍ସ ଆଇଭିରେ ପଡ଼ିବ ମଡର୍ନ ଇଣ୍ଡିଆନ୍ ପଲିଟିକାଲ ଥଟ୍, ଡିଏସିରେ ପଡ଼ିବ ଇଣ୍ଡିଆନ୍ ଫରେନ୍ ପଲିସି ଇନ୍ ଚେଞ୍ଜିଂ ୱାର୍ଲଡ, ଡିଏସି ଆଇଭି ଓମେନ୍ ପାୱାର ଆଣ୍ଡ ପଲିଟିକ୍ସ ପଡ଼ିବ। ତ ଇଏ ଟୋଟାଲ ପିଲେ ରହିଗଲା ଆମର କ'ଣ ନା ଟୋଟାଲ ଅନର୍ସ ପେପର ଫାର୍ଷ୍ଟ ଇୟର ସେକେଣ୍ଡ ଇୟର ଥାର୍ଡ ଇୟର ବା ଫାର୍ଷ୍ଟ ସେମିଷ୍ଟାର ସେକେଣ୍ଡ ସେମିଷ୍ଟାରରେ କ'ଣ କ'ଣ ପଡ଼ିବ। ତମକୁ ମୁଁ କହିଦେଲି ପ୍ରଥମ ସେମିଷ୍ଟାର ହେଉଛି 400 ମାର୍କର ଏକ୍ଜାମ, ସେକେଣ୍ଡ ସେମିଷ୍ଟାର ବି 400 ମାର୍କ ଏକ୍ଜାମ ଦେବ, ଥାର୍ଡରେ 500, ଫୋର୍ଥରେ ବି 500। କେତେ ହେଇଗଲା? 500 1000 ଆଉ 400 1800। ତାପରକୁ ପିଲା ଆସିଯିବ 800 ମାର୍କ, କ'ଣ ଥାର୍ଡ ଇୟରରେ 800 ମାର୍କ ଦେବ ଏକ୍ଜାମ, କେତେ ହେଇଗଲା 1800 8 2600 ହେଇଗଲା, ଠିକ୍ ହେଲା। ତ 1000 8 1800 8 2600, ତ ଟୋଟାଲ 2600 ମାର୍କର ଏକ୍ଜାମ ଦେବାକୁ ତମକୁ ପଡ଼ିବ, ବୁଝିଲା। ତ 2600 ମାର୍କରୁ ଅନର୍ସ ପେପର ରହିବ 14, 1400 ମାର୍କର ଜି କମ୍ପଲସରି ରହିବ, ଡିଏସି ରହିବ ଆଉ ଇଲେକ୍ଟିଭ ରହିବ, ଯେଉଁ କହୁଥିଲି ଜି କହିଲି ଡିଏସି ଯେଉଁଟା କହିଲି। ତ ଇଏ ରହିଲା ପଲିଟିକାଲ ସାଇନ୍ସ। ଇଏ ଯଦି ତମେ ସିଲାବସ୍ ଦରକାର, ମୁଁ ତମକୁ ଦେଖ ଇଏ ହେଉଛି କୋର୍ ପେପର ୱାନ୍ର ସିଲାବସ୍, ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ ପଲିଟିକାଲ ଥିଓରି ଯେଉଁମାନେ ରଖିଛ ବା କୋର୍ ପେପର ୱାନ୍ ପଲିଟିକାଲ ସାଇନ୍ସ ଅନର୍ସ ପିଲାଙ୍କର କୋର୍ ପେପର ୱାନ୍ର ଇଏ ହେଉଛି ସିଲାବସ୍, ଯେଉଁଥିରେ ୟୁନିଟ୍ ୱାନ୍ରେ ପଡ଼ିବ ଇଣ୍ଟ୍ରୋଡକ୍ସନ୍ ପଲିଟିକାଲ ଥିଓରି। ମୁଁ ଖାଲି ସର୍ଟଲି କହିଦେବି, ବଟ୍ ଯେବେ କ୍ଲାସ୍ ହବ ଆମେ ଏଗୁଡ଼ା ସବୁ ଡିସ୍କସନ୍ କରିବା। ୟୁନିଟ୍ ଟୁରେ ପଢ଼ିବା କ୍ରିଟିକାଲ ଆଣ୍ଡ କଣ୍ଟେମ୍ପୋରାରୀ ପ୍ରସ୍ପେକ୍ଟିଭ ଇନ୍ ପଲିଟିକାଲ ଥିଓରି, ୟୁନିଟ୍ ଥାର୍ଡ଼ରେ ପଢ଼ିବା ପଲିଟିକାଲ ଥିଓରି ଆଣ୍ଡ ପ୍ରାକ୍ଟିସ୍, ୟୁନିଟ୍ ଆଇଭିରେ ପଢ଼ିବା ଦ ଗ୍ରାମାର ଅଫ୍ ଡେମୋକ୍ରାସି। ତାପରକୁ ଆମେ ପଢ଼ିବା କୋର୍ ପେପର ଯେଉଁ ଟୁ ସେକେଣ୍ଡ କୋର୍ ପଢ଼ିବା ଦ କନଷ୍ଟିଚ୍ୟୁଟ ଆସେମ୍ବ୍ଲି ଆଣ୍ଡ ଇଣ୍ଡିଆ ଆଣ୍ଡ ଦ କନଷ୍ଟିଚ୍ୟୁସନ୍, ଅର୍ଗାନ୍ସ ଅଫ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ, ଫେଡେରାଲିଜିମ୍। ତାପରେ ଆମେ ପଢ଼ିବା ଡିସେଣ୍ଟ୍ରାଲାଇଜେସନ୍, ଏଗୁଡ଼ା ବି ପଢ଼ିବା ଆମେ। ତ ପ୍ଲସ୍ ଥ୍ରୀର ଯେଉଁ ପ୍ରଥମ ବର୍ଷ ବା ପ୍ରଥମ ସେମିଷ୍ଟାର ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ତମେ ଗୁଡ଼ା ଏଇସବୁ ଗୁଡ଼ା ପଢ଼ିବ, ଯେଉଁମାନେ ପଲିଟିକାଲ ସାଇନ୍ସ ଅନର୍ସ ରଖିବ। ଟୋଟାଲ ଅନର୍ସ ପେପର 14, ଫାର୍ଷ୍ଟ ଇୟରରେ 2, ସେକେଣ୍ଡ ସେମିଷ୍ଟାରରେ 2 ବା ଫାର୍ଷ୍ଟ ସେମିଷ୍ଟାରରେ 2 ପଢ଼ିବ, ଇଲେକ୍ଟିଭ ଗୋଟେ ପଢ଼ିବ, କମ୍ପଲସରି ଗୋଟେ ପଢ଼ିବ। ସବୁ ପେପର ଗୋଟେ 100 ମାର୍କର ଏକ୍ଜାମ୍ ହବ, ସେମିଷ୍ଟାରରେ 80 ଆଉ 20 ମାର୍କ ଦେବ ଇଣ୍ଟରନାଲ ପରୀକ୍ଷା, ଏଇଭଳି ମାର୍କିଂ କରାଯିବ। ତ ଇଏ ଥିଲା ଆଜି ପଲିଟିକାଲ ସାଇନ୍ସର କେତେଟା ପେପର କେତେ ମାର୍କର ଏକ୍ଜାମ୍ ଦେବ ସବୁ ଆମେ ଜାଣିଲେ, ବଟ୍ କ୍ଲାସ୍ ବହୁତ ଶୀଘ୍ର ଷ୍ଟାର୍ଟ ହବ ଏଇ ଚ୍ୟାନେଲରେ। ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ଲିଙ୍କ ଯାଇଥିବା ହ୍ୱାଟ୍ସଆପ୍ ଗ୍ରୁପ୍ରେ ଜଏନ୍ ହେଇଯାଉ, ଯେଉଁଥିରେ ଫ୍ରିରେ ନୋଟ୍ସ ବି ଦିଆଯିବ। ଧନ୍ୟବାଦ ପିଲାମାନେ, ଜୟ ହିନ୍ଦ।